খানায় কাবা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল আম্বিয়ায়ে কেরামের আরেকটা কথা বলি এটা আবার কেউ কষ্ট পায় না সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আমি নিজে বলি তবে আমাদের দেশে কিছু উগ্রবাদী ইসকন হিন্দু আছে না নেই আছে ইসকন হচ্ছে তারা বেশি উগ্রবাদী এমনি হিন্দু ঠিক আছে সনাতনী ঠিক আছে যে যে তার ধর্মের পালন করুক অসুবিধা নেই কিন্তু আমাদের দেশে কিছু উগ্রবাদী হিন্দু আছে ইসকনের তারা খানায়ে কাবাকে নিয়ে কটূক্তি করে নাউজুবিল্লাহ বলেন আপনারা অনেকে জানেন আজকে মাসালা বলে দিচ্ছি এটা খেয়াল রাখবেন মুসলমানরা সিজদাকে খানায়ে কাবাকে করে নাকি আল্লাহকে আল্লাহকে খুব গুরুত্ব সহকারে শুনবেন বাবা এটা এই কারণে আমাদের অনেক যুবকের ঈমান চলে যায় বলতেছে বড়া আমরা আমাদের বাড়ির গির্জার মধ্যে সিজদা দিলে অসুবিধা কি তোরা তো খানায়ে কাবা সিজদা দে সিজদা দি কারে সবাই বলেন কিন্তু যুবক মুসলমান জানে না সে মনে করে যে না খালা গিলাফ রে মনে আরা সিজদা দি ও ঠিক আছে তো তোমরা তো রাম হরের সিজদা দাও কৃষ্ণের সিজদা দাও হনুমানের সিজদা দাও তাহলে আমরা ওই খালাগর তোই খালাগর সেম তো আর ওটা একজন বানাইছে এটা আমরা বানাচ্ছি অনেক মুসলমানের এরকম করতে করতে ইমান চলে গেছে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে এখান থেকে শিক্ষা নেন আমরা সিজদা দিই কাকে সিজদার মালিক কে তো সিজদার মালিক আল্লাহ আমরা ওই দিকে ফিরি কেন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিছুই বানান নাই তখন আল্লাহ ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করেছিল একটা ঘর আল্লাহ পাক আরশের উপরে রেখেছেন সেটা হচ্ছে বাইতুল মামুর সুবহানাল্লাহ ফেরেশতাদের মসজিদের নাম কি বাইতুল মামুর এখন যেখানে কাবা আছে তার সোজা ষষ্ঠ আসমানে বাইতুল মামুর তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম জুড়ে বলেন সুবহানাল্লাহ এই খানে কাবার ইতিহাস যখন আপনি জানবেন খানে কাবার কেমনি বাবা আল্লাহ পাক বানিয়েছেন আদম আল ইসলামের পরে আদম আল ইসলাম বানিয়েছেন এটা আমি বলেছি নূহ আল ইসলাম এটা বলি নাই নূহ আল ইসলামের মহাপ্লাবনের পরে প্রায় 284 বছর কত বছর বাবা 150 দিন মতো নূহ আল ইসলামের প্লাবন ছিল কতদিন 150 দিন নূহ আল ইসলামের প্লাবন ছিল পুরো পৃথিবীটাকে আল্লাহ পাক সমতল করে দিলেন তারপর তে খানে কাবার চিহ্ন মুছে গিয়েছে আল্লাহ পাক ইব্রাহিম আল ইসলামকে বললেন তাড়াতাড়ি খানে কাবা বানাও জর্দান থেকে তিনি আসলেন কোথায় মক্কাতুল মুকাররমা জাজিরাতুল আরবে আসলেন ওই আরবে আসার সময় ইব্রাহিম আল ইসলাম গনে গনে 6,500 বিশাল বিশাল পর্বত দেখেছেন এখনো সৌদি আরবে পর্বত আছে না নেই ইব্রাহিম আল ইসলাম কত দেখেছেন 6,500 তখন আল্লাহকে বললেন আল্লাহ 6,500 পর্বত আমি খানায়ে কাবা কোথায় কিভাবে দেখব তখন আল্লাহ পাক 280 বছর পরে আল্লাহ পাক বলতেছেন আমি আসমান থেকে মেঘ পাঠাচ্ছি সুবহানাল্লাহ এই মেঘের ছায়া যে বরাবর যাবে খলিল তুমি সেই বরাবর নকশা করবা ওই নকশাটা যখন তুমি ভালো করে তুমি এবং তোমার ছেলে ভালো করে মাটি সরাবা দেখবা আমি আল্লাহর খানায় কাবার ফিলার সুবহানাল্লাহ পৃথিবীতে একটা মাত্র ঘর সেটা আমার কথা নয় বাবা পশ্চিমা বিজ্ঞানীদের কথা যেই ঘরের ফিলার উঠেছে আপনি দেখেন দুবাইয়ের রশিদ আল মাহদুম বানিয়েছেন ব্রুজ খলিফা যার ফিলার পৃথিবীর যত স্থাপনা মানুষ বানিয়েছে সবচেয়ে বেশি কোন ঘরে রশিদ আল মাহদুম যে দুবাইয়ের ইউনাইটেড আরব আমিরাতের ব্রুজ খলিফার ফাইলিং বেশি ভিতরে ঠিক কিনা বলে তারপরে বুনাইয়ের সুলতানের হাসান আল বালকিয়া বানিয়েছে বুনাইয়ের প্রসাদ সেটা কিন্তু বিজ্ঞান বলছে এই খানে কাবার যে ফিলার আছে যে বাইন্ডিং আছে সেটা আমরা যে বলি সাত আসমান সাত জমি ইল্লিন সিজিনের কথা আমরা বলি না মানুষ যদি ইমানদার হয় তার রু কোথায় চলে যাবে ইল্লিনে আর যদি বৎকার হয় সিজিনে চলে যাবে উপরে এবং নিচে বিজ্ঞান আমাদেরকে বলছে ওই পৃথিবীর যত থার্মোমিটার আছে সব কিছু দিলেও খানে কাবার যে ফিলারের যেই নিচ থেকে বাইন্ডিং উঠেছে যেই ভিত্তি দিয়েছে সেটা পাওয়া সম্ভব নয় সুবহানাল্লাহ কিতাব সাক্ষী দিচ্ছেন আমাদেরকে আল্লাহ পাক সাত জমিন নিচ থেকে খানায়ে কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুবহানাল্লাহ এবং সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ পাক এই খানায়ে কাবা যে পৃথিবীর নাভি এখন যে আমরা বলছি সূর্যের বিষুরেখা কি রেখা বাবা বিষুরেখা মানে যে পথে সূর্য চলে যে পথে কি চলে সূর্য চলে আজ দেখেন 56টা মুসলিম দেশের মধ্যে যে সমান ক্ষমতাধর রাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কেমনে এত পয়সা বলে যে সেদিক দিয়ে সূর্যের বিষুরেখা গিয়েছে সৌদি আরবে এত কেন টাকা বিষুরেখা গিয়েছে সেখানে খনিজ তেলের উৎপাদন বেশি জোরে বলা সুবহানাল্লাহ উৎপাদনটা বেশি কেন বলতে যেই পথে সূর্য যাবে সায়েন্স বলছে যে পথে সূর্য যাবে সূর্যের বিষুরেখা যেই যেই উপত্যকা জলে স্থল বা ক্ষোভ জলবা ক্ষোভ যেদিক দিয়ে যাবে
সেদিকে আল্লাহর রহমতের খনিজ সবকিছু সেখানে থাকবে সুবহানাল্লাহ আজ সেই খনিজ দেশের মধ্যে আল্লাহ পাঠালেন আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলবসিনা মক্কার বাতি মদিনার জ্যোতি নবী শাফাত করনে ওয়ালা গায়েব কি খবর দেনে ওয়ালা তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা আপনার আমার স্বপ্নের নবী সাধনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কি না এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম পড়েছে দামি কেমন হয়েছে জানেন আমার কথাই আল্লাহর কোরআন বলছেন লা উকসিমু বিহাজাল বালাদ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ খালেক আমার নবীর কদমের সাথে মক্কার বালি লেগেছে নবী মক্কার বাজারে গিয়েছে নবী মক্কার অলিতে গলিতে ঘুরেছে ও আমার বান্দা শুনে রাখো ওই বালুই সাধারণ বালু নয় আমি আল্লাহ ওই বালু নিয়ে কসম করছি আমার হাবিবের কদম লেগেছে সেজন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিবের শান কেমন সেজন্য আমরা একটা কথা সব সময় বলি আপনি নবীর তারিফ করেন বা না করেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান আজমতের তারিফ করেন বা না করেন রাসূলুল্লাহর কিঞ্চিত পরিমাণ কোনো অসুবিধা হবে না বরং আপনি নবীর তারিফ করবেন নবীর প্রশংসা যদি আপনি একবার জবান দিয়ে উচ্চারণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন সেই জবান জাহান্নামে দিবে যেই হাত একবার নবীর জন্য উঠেছে সে হাত কখনো জাহান্নামে যাবে যেই বডি নবীর সৌন্দর্যের মাধ্যমে সাজিয়েছেন সেই বডি কখনো জাহান্নামে যাবে না জাহান্নামে যাবে না বাবা সেই বডির মধ্যে তাহলে কখনো ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধদের কোনো কিছু আমাদের শরীরে থাকতে পারে না কেন না আমরা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমি বলতে চেয়েছিলাম তারা বলে যে আমরা তো এখানে বুধ পূজা সব পূজা করি তাহলে তোমরা তো খানে কাবা গিয়ে পূজা করো এরকম বলে কি বলে না আমরা বলতে চাই আমরা খানে কাবা হচ্ছে আমাদের কেবলা এদিক দিয়ে ফিরে কেন আল্লাহ কেবলা বানিয়েছেন মুসলমানদেরকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে একত্রিত হওয়ার জন্য বলেছেন সেজন্য পুরো বিশ্বের মুসলমানরা এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সম্মেলনের নাম হচ্ছে হজ সুবহানাল্লাহ তো হজ যদি খান এক আবার যদি একটা না হতো একটা যদি এশিয়া একটা যদি আমেরিকা হতো তাহলে হজ বাক হয়ে যেত কিনা মুসলমানরা চায় সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানরা একতা চায় সেজন্য আল্লাহ পাক কেবলা দিলেন কয়টা বাবা তাহলে আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ি সিজদা দিই কাকে সেটার বলে যে হুজুর আরেকটা দলিল দেন আরেকটা দলিল শুনেন এখান থেকে একজন কক্সবাজার থেকে বা সিডাং থেকে ঢাকা যাবে রাজশাহী যাবে সিলেট যাবে নাটোর যাবে বগুড়া যাবে রংপুর যাবে দিনাজপুর যাবে যে কোনো একটা জায়গায় যাবে জোহরের ওয়াক্ত হয়েছে কিসের ওয়াক্ত বাবা জোহরের ওয়াক্ত সূর্য জোহরের ওয়াক্ত চলে যাবে বা আসরের সময় সূর্য চলে যাবে এই সময় আসরের নামাজ পড়ে ফেলতে হয়েছে ট্রেন থামে এই সময় ইমানদার কিভাবে নামাজ পড়বেন ট্রেনটা কিছুক্ষণ দেখতেছে সামনের দিকে পশ্চিম দিকে যায় আবার ট্যাক ফিরে দেখতেছে পূর্ব দিকে আবার উত্তর দিকে দক্ষিণ দিকে যায় কি যায় না শরীয়ত বলতেছে তুমি নামাজের নিয়ত বাঁধবা তখন কাবা লাগবে একজন ব্যক্তি যুদ্ধের ময়দানে আছেন এদিক দিয়ে বিপক্ষের মানুষরা আসবে তাহলে সে যদি পিছন দিক দিয়ে ফিরে পশ্চিম দিকে ক্যাবলা করে নামাজ পড়ে শরীয়ত বলে যে না শত্রুরা পূর্ব দিক উত্তর দিক দক্ষিণ দিক যে দিকে আসুক তোমার সেফটির জন্য তুমি যে কোনো একদিক ফিরে তুমি নামাজ পড়বা সিজদা দিবা আল্লাহকে তাহলে এখান থেকে আজকে আমরা জানলাম মুসলমানরা কখনো কাবাকে সিজদা করে না সিজদা করে কাকে কাবার দিকে ফিরে করে যান সুবহানাল্লাহ আচ্ছা আরেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কেউ যদি বলে যে আমরা কাবাকে সিজদা করি এরকম যদি কেউ যদি বলে আপনি তাকে বলবেন ভাই খানে কাবার ভিতরে যদি নামাজ পড়েন সিজদা কোন দিক দিয়ে খানে কাবার ভিতরে তো নামাজ পড়ে চার ঘরে দেওয়ালের ভিতরে নামাজ পড়ে কিনা তো কোন দিকে সিজদা দিবে শরীয়ত বলতেছে না তুমি যে কোনো এক পাশ দিয়ে দিবা তুমি তো অন্তরি আছে সিজদা দিচ্ছে কাকে আল্লাহকে ইসলাম কত সুন্দর দেখেন আর যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করতে চায় আমি তাদেরকে বলবো এই সিটাঙ্গে এক মূর্তি বগুড়ায় আরেক মূর্তি ওই হিন্দুস্তানের আপনি হায়দ্রাবাদে এক মূর্তি দেখবেন কলকাতায় এক এক জায়গায় এক এক মূর্তি এক একজন এক এক মূর্তিকে সিজদা দেয় নাউজুবিল্লাহ বলে কিন্তু ইসলাম সিজদা দেয় কাকে এবং আমাদের কেবলার নাম কি খানায়ে কাবা সুবহানাল্লাহ এটা বুঝাতে পেরেছি জিনিসটা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তাফিক দান করুক আমিন বলেন